আপনাদের এই ইনভেস্টিগেশনে বোধে কিংবা আপনার ভাইদের কোনো ধরনের সংশ্লিষ্টতা কি আপনারা পাননি? অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার তার ভাই কি শুকুর, তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। যদি পেয়েছি আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এই দুজন সম্ভবত তার ভাই, এই নাম তাদের ইন্টারগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করবো। কোনো রকম ছাড় দেওয়া হবে না, মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আব্দুর রহমান এবং আরেকজন, আব্দুল শুকুর এবং আমিনুর রহমান, এরা যে কাজটা করে, এরা হলো বিভিন্ন ওয়ে বার্মা থেকে বিভিন্ন ওয়ে চলে আসে এখানে। চলে আসার পরে তাদের এই নিয়োজিত যে ইয়াং গ্রুপ আছে, এই ইয়াং গ্রুপের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় এবং তাদের সম্পত্তিও ক্রয় করা হয়েছে। তাদের অলরেডি আমরা 6.9 একর সম্পত্তি শনাক্ত করেছি, কারণ আপনারা জানেন যে ল্যান্ড জমি জমা এটা কিন্তু এখনও ডিজিটালাইজড হয় নাই। সঙ্গত কারণে সংশ্লিষ্ট সার্ভেয়ার কী বলে এসি ল্যান্ড অফিস বা ভূমি রেকর্ড অফিসে ওখানে যোগাযোগ করে বের করতে হতো। আমরা এ পর্যন্ত যেটা পেয়েছি 6.9 একর সম্পত্তি পেয়েছি, আরও পেয়েছি 40% জমি যার মূল্য 1 কোটি টাকা। বাংলাদেশের 64 জেলায় এই ব্যবসাটা আছে। এখন ইতিপূর্বে তো যেহেতু মামলা হয়েছে অনেক, যেমন আপনারা দেখেছেন যে 80,000-85,000 মাদক মামলা হয়েছে, কিন্তু গডফাদারদের কেউ টাচ করেনি। এখন যেহেতু আমরা গডফাদারদের টাচ করা শুরু করেছি, দেখি কতগুলি পাই, জানাবো আপনাদের।